আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন আমরা প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হতে। আবার মাঝে মধ্যে দুই একটা চাকরির টিপস দেই আমরা, যে আপনারা কীভাবে কী করবেন। তো আজকে আপনাদের জন্য যে বিষয়টি নিয়েছি সেটা হচ্ছে, বর্তমানে আপনারা জানেন যে বিজিবিতে বাংলাদেশ বর্ডার গার্ডে নিয়োগ বিজ্ঞপ্তি চলছে। তো আপনারা এর মধ্যেই প্রস্তুত হয়ে আছেন যে আসলে মাঠে যাবেন, কীভাবে যাবেন, কী করবেন, কী কাগজপত্র নিয়ে যাবেন, এই বিষয়ে আমি আপনাদের বলেছিলাম যে একটা ভিডিও করব। তো আজকে সেই বিষয়ে এই ভিডিওটি করা। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেন দেখার আহ্বান রইল। আর আপনারা বিজিবি মাঠে কী কী কাগজপত্র নিয়ে যাবেন সে বিষয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আহ্বান রইল। চলুন তাহলে আজকে আমাদের জানাবো যে বর্তমানে যে বিজিবির 100তম বেচার সিপাহী ভর্তি কার্যক্রম চলমান রয়েছে, আপনারা জানেন এখানে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আজকে যে ভিডিওটা সেখানে আমরা জানাবো যে আসলে বিজিবি মাঠে আপনারা কী কাগজপত্র নিয়ে যাবেন বা কী কাগজপত্র লাগে। যে সমস্ত কাগজপত্র নিয়ে যাবেন, প্রথমে আপনারা যে জিনিসটা নেবেন এসএসসি এবং এইচএসসি পাশের মূল সনদপত্র, ফটোকপি চলবে না। মূল সনদপত্র নেবেন, অবশ্যই ফটোকপিও করে নেবেন, ফটোকপিও সঙ্গে নেবেন, কিন্তু মূল সনদপত্রটা আপনাদের লাগবে, এসএসসি ও এইচএসসি পাশের মূল সনদপত্র। সংশ্লিষ্ট স্কুল বা কলেজের প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষ কর্তৃক এসএসসি অথবা সমমান পরীক্ষা পাশের প্রশংসাপত্র সাথে করে নিয়ে যেতে হবে। অবশ্যই প্রশংসাপত্রে আপনার ঠিকানা এবং জন্ম তারিখ উল্লেখ থাকতে হবে। দুই নম্বরে হচ্ছে এটা, তিন নম্বরে হচ্ছে অভিভাবকের অনুমতিপত্র অবশ্যই নিতে হবে অথবা সম্মতিসূচক সনদপত্র আপনাকে নিয়ে যেতে হবে, যা সংশ্লিষ্ট চেয়ারম্যান ওয়ার্ড কমিশনার দ্বারা সত্যায়িত করতে হবে, মাথায় রাখবেন। তিন নম্বরে দেওয়া আছে ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনার এর নিকট হতে বাংলাদেশের স্থায়ী নাগরিকত্ব সনদ নিতে হবে। এগুলো আপনারা যে কোনো দোকান থেকে কিনতে পাবেন, কিনে নেওয়ার পরে আপনারা চেয়ারম্যানের কাছ থেকে সিগনেচার নিতে পারেন, ওয়ার্ড কমিশনের কাছে সিগনেচার নিতে পারেন। তারপর নেবেন চারিত্রিক সনদপত্র, আপনাকে নিতে হবে চারিত্রিক সনদপত্র। নেবেন সদ্য তোলার নীল ব্যাকগ্রাউন্ড, সদ্য তোলার নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত লেবে প্রিন্টকৃত 11 কপি ছবি নিতে হবে। আপনার যদি ডিজিটাল স্টুডিওতে ছবি তুলেন হবে না, বাতিল। আপনারা অবশ্যই অবশ্যই ল্যাব প্রিন্ট, আপনারা স্টুডিও যা বলবেন যে ল্যাব প্রিন্টের ছবি দেন, তাহলে এই ছবিটা একটু কস্ট বেশি। আপনারা 11 কপি ছবি নেবেন, নীল ব্যাকগ্রাউন্ড দেওয়া ছবিগুলো অবশ্যই পাসপোর্ট সাইজের হতে হবে। এর পাশাপাশি 1 কপি ছবি চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনের দ্বারা সত্যায়িত করতে হবে। 11 কপি ছবি নেবেন পাসপোর্ট সাইজের, এর মধ্যে 1 কপি ছবি অবশ্যই ওয়ার্ড কমিশনারের দ্বারা সত্যায়িত করে নিতে হবে। তারপরে নেবেন ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনার এর নিকট হতে অবিবাহিত সনদপত্র নেবেন। জানেন যে সরকারি চাকরিতে আপনার এটা খুবই গুরুত্বপূর্ণ, এই কাগজগুলো আপনারা নিয়ে যাবেন। যদি একটা কাগজ আপনারা বাদ দেন তবে মাঠ থেকে ফেরত আসতে হবে। তারপর নেবেন জাতীয় পরিচয়পত্র মূল কপি সহ 1 কপি সত্যায়িত নিতে হবে। আপনার জাতীয় পরিচয়পত্র 1 কপি মূল কপি নেবেন, আর 1 কপি ফটোকপি করে সত্যায়িত নেবেন। মূল কপিটা সত্যায়িত করবেন ও ফটোকপিটা সত্যায়িত করবেন। এরপরে আপনি অনলাইনে বিজিবিতে আবেদন করার সময় যে ফর্মটি পেয়েছেন সেটি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। আপনি যখন আবেদন করছেন, আবেদন কমপ্লিট হওয়ার পর একটা ফর্ম দিয়েছে, সেই ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন, কারণ সেটি আপনার বিজিবির মাঠে অ্যাডমিট হিসেবে কাজে দিবে। মূলত ওটি অ্যাডমিটই, আপনারা সেটা নিয়ে নেবেন। উপরে যে কাগজগুলোর কথা বলছি এসব কাগজপত্র আপনাকে নিয়ে যেতে হবে। ওখান থেকে যে কোনো একটি কাগজ নিতে ভুল করলে আপনি বিজিবি থেকে বাদ পড়ে যাবেন, প্রথমে বলে দিচ্ছি। আর যাদের বিভিন্ন কোটা রয়েছে, যেমন বিজিবি কর্মরত অবসরপ্রাপ্ত সেনা সদস্যের সন্তান, মুক্তিযোদ্ধা কোটা, বিএনসিসির ক্যাডেট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের রয়েছে, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থী যারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে, অর্থাৎ যাদের কোঠা রয়েছে সেক্ষেত্রে কোঠার প্রমাণকারী সনদপত্রটি সঙ্গে নিয়ে যেতে হবে। আপনি যে কোঠায় আবেদন করেছেন বা যে কোঠায় আপনার দাবিদার, সেই কোঠার অবশ্যই সনদ নিতে হবে, মানে প্রমাণপত্র নিতে হবে, সেটা নিতে ভুলবেন না। আশা করি বুঝতে পারছেন। তো যদি আপনি এই কটা কাগজের একটিও কম নিয়ে যান, আপনি নিশ্চিন্তে ধরে নেবেন যে আপনি মাঠ থেকে বাদ পড়ে যাবেন, বিজিবি মাঠ থেকে।
তো বন্ধুরা আপনারা অবশ্য বুঝতে পারছেন আমাদের আমার কথাগুলো। তো যারা নতুন চাকরিতে জয়েন করবেন বা আশা নিয়ে আছেন যে নতুন চাকরিতে মাঠে দাঁড়াবেন, তাদের ক্ষেত্রে আমি অনুরোধ করব তারা যেন অবশ্যই এই কাগজপত্রগুলো তারা সঙ্গে রাখেন এবং সঙ্গে নিয়ে মাঠে যান। তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।